সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সম্মুখে হাজির হলাম চমৎকার একটি কবিতা নিয়ে। ড্রিম, স্বপ্ন। স্বপ্ন কে না ভালোবাসে? পৃথিবীর প্রত্যেকটি মানুষই কিন্তু স্বপ্ন দেখতে পছন্দ করে। আজকেও আমরা সেই স্বপ্ন নিয়েই কিছু কথা বলব। ইতিপূর্বে আরেকটি আমি ক্লাস নিয়েছি তোমাদের মাঝে, সেটিও ছিল স্বপ্ন নিয়ে। ওই কবিতাটি লিখেছিলেন তোমার ল্যাংস্টন। আজকে ঠিক সেই একই সাবজেক্ট, অর্থাৎ স্বপ্ন নিয়ে কথা বলবো। আজকের আলোচিত কবিতার লেখক হচ্ছে ডেইজ লরেন্স, এখানে ডেভিড হারবার্ট লরেন্স। এখানে এই যে ডিএইচ কথাটা অর্থ হচ্ছে ডেভিড হারবার্ট লরেন্স। এই ডেভিড হারবার্ট লরেন্সকে বলা হয় ইংলিশ রাইটার অ্যান্ড পোয়েট। তিনি তার কবিতার মাধ্যমে, তিনি তার লেখার জগতে, তার লেখনীর মাধ্যমে যে বিষয়টা, যে থিমগুলো নিয়ে তিনি কথা বলেছেন, সেটি হচ্ছে তোমার ইমোশনাল হেলথ, মানুষের আবেগী স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন, মানুষের ভাইটালিটি, লাভ, মডার্নিটি, এই যে আধুনিকায়ন, আধুনিক জগতের মানুষের অবস্থান, মানুষের আধুনিক মানুষের মনের যে নিত্য খেলা, তাদের চিন্তা চেতনা, সেগুলো তার লেখায় বর্ণনা করেছেন। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি তার লেখার ভিতরে, সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই যে শিল্প বিপ্লব, শিল্পীর জগতে শিল্প বিপ্লবের কারণে পৃথিবীতে শিল্পের উন্নয়নের কারণে মানুষের কী কী পরিবর্তন হতে পারে, রাজনৈতিক অর্থনীতি বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়, দেশের উন্নয়ন সংঘটিত হয়, এই সমস্ত বিষয়গুলি তিনি তার কবিতায় সবচেয়ে বেশি আলোচনা করেছেন। তাহলে আজকে আমরা এই ডেভিড হারবার্ট লরেন্স তার চমৎকার একটি কবিতা স্বপ্ন, ড্রিমস, এই ড্রিমস নিয়ে তিনি কি বলেছেন সেই কথাগুলো আমরা আজকে শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। প্রথম সেন্টেন্সটি খেয়াল করে দেখো, অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখে, সমস্ত মানুষই স্বপ্ন দেখে, কিন্তু তাদের স্বপ্নগুলো একই রকম নয়। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে দেখে না। তার মানে কি, আমি একজন মানুষ, আমার একটা স্বপ্ন রয়েছে, কিন্তু তোমার স্বপ্ন আমার স্বপ্নের সাথে কখনো মিলবে না। পৃথিবীর এই বৈচিত্র্যপূর্ণ পৃথিবীতে, এই অনিত্য জগতে প্রত্যেকটি মানুষের এক বিশেষ বিশেষ স্বপ্নের রাজত্ব রয়েছে, সেই স্বপ্ন কখনো এক হতে পারে না। তাই এখানে তিনি বলেছেন প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে একই রকমের স্বপ্ন তারা দেখে না। তারপর দোজ হু ড্রিম, ওই সমস্ত মানুষ যারা স্বপ্ন দেখে বাই নাইট, রাতের বেলা, ইন দ্য ডাস্টি রিসেসেস, রিসেস মানে কি, রিসেসেস অফ দেয়ার মাইন্ড, রিসেসেস, এখানে রিসেস কথাটি অর্থ হচ্ছে দুর্গম স্থান, অন্তঃস্থল, দুর্গম স্থান, অন্তঃস্থল, অজান্তে ইত্যাদি। আর ডাস্টি কথার অর্থ আমরা জানি ধুলিকাবালি বা ধুলিকাময়, ধুলাবালি। আর এই ডাস্টি কথার অন্য একটি অর্থ হচ্ছে তোমার অনির্দিষ্ট, অনির্দিষ্ট। তাহলে এখানে অর্থটা কী দাঁড়াচ্ছে, যে ওই সমস্ত মানুষ যারা রাতের বেলা মনের গহীনে, মনের অন্তঃস্থলে ঘুমন্ত অবস্থায় তোমার এই যে অবচেতন মনে সারা রাত তোমার স্বপ্ন দেখে, তাদের কথা বলা হচ্ছে ওয়েক ইন দ্য মর্নিং, তারা ঘুম থেকে সকালে জাগ্রত হয়ে দেখে, টু ফাইন, দেখতে পায় দ্যাট, যে ইট ওয়াজ ভ্যানিটি, ভ্যানিটি মানে শূন্যতা, অসারতা, নিষ্ফল, যার কোনো মূল্য নেই, তাহলে মূল্যহীন। অর্থাৎ সারারাত জেগে, এক শ্রেণীর মানুষ আছে যারা সারারাত ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তারা লক্ষ্য করতে পারে, এই যে সারারাত আমি জেগে জেগে, সারারাত আমি ঘুমন্ত অবস্থায় গহীন মনের, অর্থাৎ গৃহকোণে, মনের অন্তজালে যে সারারাত আমি স্বপ্নগুলি দেখলাম, এ সমস্ত সম্পূর্ণই কী ছিল, মিথ্যা ছিল, তোমার মূল্যহীন ছিল, তাদের কোনো ফল নেই। তারপর এখানে বলা হয়েছে বাট দ্য ড্রিমার্স, কিন্তু ওই সমস্ত স্বপ্নচারী অফ দ্য ডে, দিনের বেলা, আর ডেঞ্জারাস পিপুল, তাহলে অর্থটা কী দাঁড়ালো এখানে, ভাবার্থক অর্থটা যেটা দাঁড়াচ্ছে, যে ওই সমস্ত মানুষ যারা দিনের বেলা স্বপ্ন দেখে, তাদের কি বলা হচ্ছে ডেঞ্জারাস পিপুল। অর্থাৎ এখানে এই যে তোমার কবি ডেভিড হারবার্ট লরেন্স,
তিনি দিবা স্বপ্নচারী মানুষদেরকে ভয়ঙ্কর শ্রেণী মানুষের সাথে তুলনা করেছেন। যারা দিনে বেলা স্বপ্ন দেখে তাদেরকে তিনি বলেছেন এরা ভয়ঙ্কর শ্রেণী মানুষ, এরা হচ্ছে তোমার ডেঞ্জারাস পিপল। কারণটা কী, তাদের বলার কারণটা কী? তাদের বলার কারণটা হচ্ছে এরকম যে ফর দি ডিম, তাদের স্বপ্ন জড়, তাদের স্বপ্নের জন্য তারা স্বপ্ন দেখে। দেয়ার ডিমস উইথ ওপেন আইস, তাহলে উন্মুক্ত চোখে, চোখ খোলা রেখে। অর্থাৎ দিনের বেলা যারা স্বপ্ন দেখে তাদেরকে বলা হচ্ছে এখানে যে ভয়ঙ্কর শ্রেণীর মানুষ, কারণ এরা স্বপ্ন দেখে দিনের বেলা তাদের চোখ কান খোলা রেখে, তাদের চোখগুলো খোলা রেখেই তারা স্বপ্ন দেখে। অর্থাৎ তুমি এখানে বসে আছো, তোমার চিন্তা হচ্ছে আজ থেকে কয়েক বছর পর যখন আমি পড়াশোনা শেষ করব তখন আমি একজন ডাক্তার হব, একজন ইঞ্জিনিয়ার হব। এই যে তোমার স্বপ্ন, স্বপ্নটা কিন্তু তুমি এখানে তোমার চোখ কান খোলা রেখেই, বাস্তব বুদ্ধিমত্তার সাথেই তুমি কিন্তু স্বপ্নগুলো বুনন করছো অথবা ইচ্ছে পোষণ করছো। আর সেই স্বপ্নটাই হচ্ছে সঠিক চিন্তা, যেমন চিন্তা তেমন কাজ। তোমার স্বপ্নকে, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তুমি উঠে পড়ে লাগবে। এটি হচ্ছে তোমার সঠিক স্বপ্নের ব্যাখ্যা আর স্বপ্নের শিক্ষা। তারপর সবশেষ যে লাইনটা হচ্ছে দেখো যে অ্যান্ড মেক দেম কাম টু, কাম টু কথার অর্থ হচ্ছে বাস্তবায়িত করা। তাহলে বাস্তবায়িত করা, তাহলে এই পুরা কবিতার, এই ছোট্ট কবিতার মাধ্যমে আমরা যে জিনিসটি জানতে পারছি, এখানে কবি তোমার ডেভিড হার্বার্ট লরেন্স, যে কথাটা এখানে ডেভিড হার্বার্ট লরেন্সের আরেকটু কথা আমি তোমাদের বলি, তিনি 22 সেপ্টেম্বর 1885 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, তারপর তিনি মৃত্যুবরণ করেছেন 2 মার্চ 1930 সালে। যা হোক, ডেভিড হার্বার্ট লরেন্স এই কবিতার মধ্য দিয়ে যে কথাটি তিনি তুলে ধরেছেন সেটি হচ্ছে তোমার দুই শ্রেণীর মানুষের কথা বলেছে। এক শ্রেণীর মানুষ স্বপ্ন দেখে রাতের বেলা, আর এক শ্রেণীর মানুষের স্বপ্ন দেখে দিনের বেলা, চোখ কান খোলা রেখে, সুপ্ত অর্থাৎ সজাগ দৃষ্টিভঙ্গি রেখে। তাহলে তোমরা কোন শ্রেণীতে পড়ো? আমি মনে করি একজন শিক্ষক হিসেবে তোমাদের বলতে চাই, তোমাদের স্বপ্ন থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর। অর্থাৎ আই উইশ অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস শুড বি ডে ড্রিমার। ইফ ইউ আর ডে ড্রিমার, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ মাস্ট টয়েল আ লর্ড টু সাকসিড ইন ইউর লাইফ। সো ইউ শুড বি ডে ড্রিমার, ইউ শুড নট ফলো দ্য টেকনিক্স অফ নাইট ড্রিমার। নাইট ড্রিমার্স পিপলস আর অলওয়েজ ডেঞ্জারাস, সো ইউ শুড ফলো দ্য লাইফস্টাইল অফ ডে ড্রিমার্স ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেস। সো সকলের সুস্বাস্থ্য কামনা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।